সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের গো স্পোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ম্যাচ প্রিভিউ, প্লেইং ইলেভেন ও ফ্যান্টাসি ক্রিকেট টিপস পাওয়ার জন্য আমাদের ক্রিক ইন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য পাশের বেল আইকনটি প্রেস করে রাখতে ভুলবেন না। কিন্তু আইপিএল এর 16তম আসরে দুর্দান্ত ছন্দে আছেন ভারতের জাতীয় দলের অন্যতম সেরা বোলার মোহাম্মদ সিরাজ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে এবারের আসরে এখনও পর্যন্ত তিনি 8টি উইকেট শিকার করেছেন। সিরাজ এবার আলোচনায় মাঠের বাইরের এক ঘটনায়। অপরিচিত এক ব্যক্তির কাছ থেকে দুর্নীতির প্রস্তাব পেয়েছেন ভারতের এই পেশার। কোহলিদের দল বেঙ্গালুরুর গোপন তথ্য পেতেই এই পেশারকে নাকি ফোন করেছিলেন সেই ব্যক্তি। দেরি না করে সিরাজ সঙ্গে সঙ্গেই বিসিসিআই এর দুর্নীতি দমন ইউনিটকে সেই প্রস্তাবের কথা জানিয়েছেন। পিটিআই জানিয়েছে এরই মধ্যে সেই ব্যক্তিকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সংস্থাটির পক্ষ থেকে বলা হয় সিরাজ প্রস্তাবের কথা সঙ্গে সঙ্গেই কর্তৃপক্ষকে জানিয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এরই মধ্যে সেই ব্যক্তিকে আটক করেছে। ক্রিকেট ওয়েবসাইট ক্রিক ইনফো জানিয়েছে সিরাজকে এ প্রস্তাব দেওয়া হয়েছিল আইপিএল এর আগে ভারত অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ চলাকালে। সে সময়ই সিরাজ প্রস্তাবের কথা জানান। যদিও ভারতের অন্য অনেক সংবাদ মাধ্যমের দাবি প্রস্তাবটা নাকি এসেছিল আইপিএল চলার সময়েই। আইপিএলে ফিক্সিংয়ের ঘটনায় সিশান্ত, অঙ্কিত চাওয়ান, অজিত চান্ডিলা গ্রেপ্তার হওয়ার পর থেকেই ফিক্সিং নিয়ে বাড়তি সতর্ক। আইপিএলে প্রতিটি দলের সঙ্গেই থাকেন এই শৃঙ্খলা রক্ষা কমিটির এক কর্মকর্তা। দলের সঙ্গে একই হোটেলে থেকে সংশ্লিষ্ট সবার গতিবিধি নজরে রাখেন। এছাড়া আইপিএলের আগে এই শৃঙ্খলা রক্ষা কমিটির কর্মশালার আয়োজনও করে থাকে, যেখানে ক্রিকেটারদের যোগ দেওয়া বাধ্যতামূলক। কর্তৃপক্ষকে প্রস্তাবের কথা না জানালে ক্রিকেটারদের শাস্তির মুখে পড়তে হয়। বাংলাদেশের টেস্ট ও টি টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে 2018 সালে আইপিএল চলাকালে দেওয়া ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করার অভিযোগে শাস্তির মুখে পড়তে হয়েছিল। সো বন্ধুরা, এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।